নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটি স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে একজন বিদেশি ডিফেন্ডারের কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে সেই প্লেয়ারকে নিয়ে আলোচনা করার সাথে সাথে ইস্টবেঙ্গলের সঙ্গে জডানেলসের সেই সম্পর্ক সম্পর্ক কি থাকবে নাকি সম্পর্ক শেষ হতে চলেছে সেই নিয়ে কথা বলার সাথে সাথে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি সিএফএল নিয়ে তো সিএফএলে কিন্তু একদম আজকে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে মোহামেডানকে কিন্তু তাদের ঘরের মাঠে হাঁটতে হলো কালীঘাট এমএস এর সঙ্গে তো খাতায় কলমে মোহামেডান এগিয়ে থাকলেও কিন্তু পারফরমেন্স আজকে কালীঘাটের দুর্দান্ত ছিল এবং তারা প্রেসিং ফুটবল খেলে কিন্তু প্রথমেই তারা দুটো গোল তুলে নেয় পরবর্তী সময় কিন্তু মোহামেডান একটা গোল পরিশোধ করলেও তারা কিন্তু আর গোল করতে পারেনি তো ঘরের মাঠে কিন্তু এর আগেই আটকে গিয়েছিল মহামেডান এবার কিন্তু হারতে হলো মোহামেডানকে তো আশা করি পরবর্তী সময় কিন্তু মহামেডান আবারও কামব্যাক করবে এবং দল একদম নতুন রকম তৈরি করা হয়েছে একটুখানি সেট হতে টাইম লাগে আশা করি পরবর্তী ম্যাচ থেকে কিন্তু মহামেডান কামব্যাক করতে পারবে তো এরপরে যদি আমরা চলে আসি একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে তো হায়দ্রাবাদ এফসি থেকে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি মোহাম্মদ ইয়াসিরের সাইনিং কমপ্লিট হলো তো মোহাম্মদ ইয়াসিরকে তোমরা সকলেই চেনো ছাব্বিশ বছর বয়সী রাইট উইঙ্গারের প্লেয়ার এছাড়া কিন্তু অ্যাটাকিং মিডিয়াতেও খেলতে পারে লাস্ট সিজনে কিন্তু সে হায়দ্রাবাদের এফসিতে কিছু ম্যাচ খেলে গোয়াতে কিন্তু লোন ডিলে এসে কিছু ম্যাচ খেলেছিল এবং টোটাল সিজনে কিন্তু তার সাতাশটা ম্যাচ খেলে তিনটে গোলের সাথে সাথে সাতটা অ্যাসিস্ট করতে দেখা গিয়েছিল ইয়াসিরকে তো দারুণ কিন্তু সিজন গিয়েছিল এবং মানালোর আন্ডারে কিন্তু গোয়াতে এসে খুব ভালো ফুটবল খেলতে দেখা গিয়েছিল ইয়াসিরকে এবার এই প্লেয়ারকেই কিন্তু পারমানেন্ট ডিলে এফসি গোয়া সাইন করিয়ে নিল দু হাজার আঠাশ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে মোহাম্মদ ইয়াসিরকে সাইন করিয়ে নিল এফসি গোয়া হায়দ্রাবাদের সঙ্গে দু সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও কিন্তু তার অফিসিয়াল সিগনেচারের আপডেট এসে গেছে এফসি গোয়ার তরফ থেকে তো হায়দ্রাবাদের বাকি যে প্লেয়াররা রয়েছে তারা অনেকেই বেরিয়ে যাবে সেটুকু বোঝা যাচ্ছে আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু একটা ক্লিয়ার পিকচার এসে যাবে হায়দ্রাবাদ এফসিকে নিয়ে তো এরপরে যদি আমরা কথা বলি একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে তো ইস্টবেঙ্গল কিন্তু আর দীর্ঘদিন অপেক্ষা করে থাকবে না জর্ডান এলসের জন্য তো যেরকমটা তোমাদের জানিয়েছিলাম জর্ডান এলসে অনেক অংশই ফিট হয়ে উঠেছে কিন্তু এখনও হান্ড্রেড পারসেন্ট সে ম্যাচ ফিট হয়নি কোচ কার্লেস কোয়াদ্রাতের একজন প্রিয় বিদেশি প্লেয়ার পছন্দ করে কিন্তু জর্ডান এলসেকে গত সিজনে নিয়ে এলেও সিজন আউট হয়ে গিয়েছিল ইঞ্জুরি সমস্যার জন্য ইঞ্জুরি তো কারো হাতে থাকে না কিছু করার থাকে না তবুও তার জন্য অপেক্ষা করা হচ্ছিল তার কন্ট্রাক্ট কিন্তু রীতিমতন একত্রিশে মে শেষ হয়ে গেছে একটা মাস কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু একটা মাস কেটে গেছে তারপরও কিন্তু কোনো রকম কন্ট্র্যাক্ট এক্সটেনশান ইস্টবেঙ্গলের তরফ থেকে অফিসিয়ালি হয়নি এবং তার ম্যাচ ফিট হতে এখনও শোনা যাচ্ছে অন্তত একটা মাস বা তারও একটু বেশি বা দেড় মাসের মতন সময় লাগবে যেখানে ইস্টবেঙ্গলের আর মোটামুটি দিন কুড়ির মধ্যে থেকেই টুর্নামেন্ট শুরু হয়ে যাচ্ছে ডুরান ওয়ার্ল্ড কাপ দিয়ে তার পরবর্তী সময় এএফসির ম্যাচ তো সেখানে অতদিন এলসের জন্য আর ইস্টবেঙ্গল অপেক্ষা করবে না কালকেই তোমাদের একটা হিন্স দিয়ে দিয়েছিলাম ফেসবুক পেজে যে ইস্টবেঙ্গল কিন্তু নতুন ডিফেন্ডারকে প্রায় চূড়ান্ত করে ফেলেছে নাম বা কোন দেশের প্লেয়ার কি রকম প্লেয়ার কোন রকম আপডেট জানা যায়নি এটুকু মানে একটা বড় জায়গা থেকে জানা যাচ্ছে যে প্রায় চূড়ান্ত করে ফেলেছে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ডুরান্ট কাপের আগেই সেই বিদেশি প্লেয়ারকে নিয়ে এসে ডুডান্ট কাপেই তাকে দেখে নেওয়ার চিন্তাভাবনা থাকবে এরকম পরিকল্পনা কিন্তু ইস্টবেঙ্গলের রয়েছে তো জর্ডান এলসের পিছনে কিন্তু আর ইস্টবেঙ্গল কন্টিনিউ করছে না এরকমটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী সময় যদি জর্ডান এই যে কদিন সময় লাগবে তার মধ্যে যদি সে রিকভারি করে যদি অন্যরকম কিছু ঘটনা ঘটে তাহলে কিন্তু সেটা আশ্চর্যকর ঘটনা হবে সেরকমও যদি কিছু পরবর্তী সময় হয় তোমাদের সেটা জানিয়ে দেব কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা অনেক অংশই কম এরপরে যদি আমরা একজন স্প্যানিশ ডিফেন্ডারকে নিয়ে কথা বলি তো একত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাকের প্লেয়ার আলবার্টো রড্রিগেজ তো এই প্লেয়ারকে কিন্তু মোহনবাগান সুপারজাইন্ট অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে বেশ কিছুদিন ধরেই কিন্তু আপের খবর পাওয়া যাচ্ছিল পার্টশিপ কিন্তু তাকে অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দেওয়ার পরই আজকে মোহনবাগান সুপারজায়েন্টের তরফ থেকে তার নাম ঘোষণা করে দেওয়া হয়েছে দু বছরের চুক্তিতে এই ডিফেন্ডারকে সাইন করিয়েছে মোহনবাগান সুপারজায়েন্ট এবং যথেষ্ট উচ্চতাটা তার রয়েছে ছ ফুটের উপরে হাইট রয়েছে এবং ডিফেন্স কোয়ালিটিও কিন্তু খুবই ভালো রয়েছে তো টমের সঙ্গে আলবার্টের জুটিটা কিন্তু আশা করি খুব ভালো জমবে এবং ডিফেন্সে কিন্তু নেতৃত্ব দিতে পারবে এই আলবার্ট কারণ যে ক্লাবে খেলতো সেই ক্লাবেও কিন্তু হিউজ ফ্যান বেশ ছিল তো সেই জায়গাতে কিন্তু ভালো ফুটবল খেলার অভিজ্ঞতা রয়েছে ক্লাব কেরিয়ারে কিন্তু তার একশো চোদ্দোটা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এবং ছটা গোলও করেছে তার মানে উচ্চতার সঙ্গে সঙ্গে হেড দিয়ে গোল করার ক্ষমতাও রয়েছে এই আলবার্টের মধ্যেতে তো দেখা যাক সে কতটা ভালো ফুটবল খেলতে পারে সবুজ মেরুন জার্সি গায়ে তো এই সাইনিংটা কিন্তু একটা ভালো সাইনিং করে নিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট নিঃসন্দেহে বলা যায় তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ